আসসালামু আলাইকুম। ডক্টর ফজল মোশাররফ কলেজের সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি তোমাদের এই কিছুদিন আগে যে পরীক্ষাটির জন্য প্রশ্ন দিয়েছি, সেখানে যে 6 নম্বর প্রশ্ন ছিল তা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। আমি তোমাদের এই টেবিল সংক্রান্ত একটি উদ্দীপক দিয়েছি, আর সাথে স্বাভাবিক নিয়মে ক খ দুইটি প্রশ্ন দিয়েছি। আমরা এই ছোট প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। নোটপ্যাড কি? 1 নম্বরের জন্য নোটপ্যাড হলো একটি সফটওয়্যার। এই নোটপ্যাড আমরা তখন ব্যবহার করে থাকি যখন HTML এর কোড বা HTML সংক্রান্ত বিভিন্ন কাজ করার জন্য আমরা এই সফটওয়্যারটি বা এই সোর্স কোডটি ব্যবহার করে থাকি। এরপরে আরো কিছু সফটওয়্যার ব্যবহার করো HTML কাজ করা যায়। এখন আমরা 2 নম্বর প্রশ্ন, এই দ্বারা কি বোঝায়? অর্থাৎ ট্যাগ এ এবং ট্যাগ এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় অ্যাঙ্কর, শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ, এ দ্বারা আমাদের HTML লিঙ্কের ট্যাগকে প্রকাশ করা হয়। এই লিঙ্কের ট্যাগ লেখার জন্য আমরা ট্যাগ সিনট্যাক্স লিখব, তারপরে এর মধ্যে আমরা লিঙ্কের এই যে মাঝে আমাদের যে লিঙ্কের বিষয়বস্তু তার সাথে রিলেটেড একটি লিঙ্ক সেন্টেন্স ব্যবহার করে থাকি, আর এই লিঙ্ক সংক্রান্ত বিষয়ের অ্যাট্রিবিউট গুলো আমরা প্রথম ট্যাগের মধ্যে লিখে থাকি। যেমন যদি আমরা গুগলের সাথে আমরা লিঙ্ক করে থাকি, তখন এই শুরুর ট্যাগের ভিতরে সব অ্যাট্রিবিউট লিখে থাকি, যেমন এজ, রেফারেন্স দিয়ে আমরা ইনভার্টেড কমার মধ্যে আমরা কি লিখে থাকি, HTTP, তারপরে www.google.com, আর লিঙ্ক ট্যাগ হচ্ছে গো টু গুগল, এরমে লিখে আমরা তোমার শেষ করে দিই। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, অর্থাৎ সেগুলো হলো আমাদের উদ্দীপক রিলেটেড যে বিষয়গুলো তা নিয়ে আমরা আলোচনা করব। উদ্দীপকের টেবিলটি আউটপুট পেতে হলে কি কি ট্যাগ ব্যবহার করতে হবে তার পরিচয় দেব। আমরা যেহেতু উদ্দীপকের টেবিলটি একটি ওয়েব পেজে লিখতে হবে, তো ওয়েব পেজের জন্য বা ওয়েব পেজের কাঠামোর জন্য যে সকল ট্যাগ আছে সেগুলো লিখতে হবে, আর টেবিলের জন্য যে ট্যাগগুলো অতিরিক্ত লাগে সেগুলো লিখতে হবে। তা আমরা দুইটা ঘর করে নিয়ে, এটা সঙ্গে আমি আলোচনা করছিলাম, দুইটা ঘর নিয়ে একটি ট্যাগ পরিচয়, একটি ট্যাগের নাম আর একটি ট্যাগের পরিচয় এভাবে লিখবো। আমরা যে কোনো পেজ করতে গেলে HTML ট্যাগ লিখতে হবে, হেডের ট্যাগ লিখতে হবে, বডির ট্যাগ লিখতে হবে, আর হেডের দুই হেডের মাঝে ক্লোজিং হেডের মাঝে আমরা টাইটেল লিখব, আর টেবিলের জন্য যে ট্যাগগুলো আছে যেমন টেবিলের TH অর্থাৎ টেবিল হেডলাইন, TD টেবিলের ডাটা, TR টেবিলের রো, এইসব ট্যাগগুলো এখানে ব্যবহার করতে হবে। আমরা এটা নিয়ে আর বিশেষ আলোচনা করতে যাচ্ছি না, কারণ কোন ট্যাগগুলো লাগবে আমাদের এই প্রশ্নের মধ্যে সেগুলো আমরা ব্যবহার করব, সেটা খেয়ালগুলো ট্যাগগুলোর নাম এবং পরিচয় আমরা লিখতে পারি। আসি আমরা যেটা আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন বা একটু তোমাদের বুঝার বিষয়, সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। রহিমের স্থানে তোমার নাম, এই যে টেবিলে রহিম লেখা আছে সেখানে লিখবা তোমার নাম, এবং বয়স এখানে লিখবা তোমার বয়স, এবং করিমের স্থানে তোমার পিতার নাম, যেখানে করিম লেখছে সেখানে যার যার পিতার নাম লিখবা এবং যার যার পিতার বয়স লিখবা, লিখে একটি নতুন টেবিল তৈরি করবা। আর এই নতুন টেবিলের HTML কোড কি ধরনের হবে তা লিখতে হবে। আমি তোমাদের যেহেতু মানে টেকনিক করে
তোমার নাম এবং নিজের নাম দিয়েছি, যাতে একজনে আরেকজনকে ফলো করলে, না বুঝে ফলো করলে আমরা সেটা বুঝে ফেলব। তাই এখানে টেবিলটা হবে এই টেবিলের মতো না, ভিন্ন একটি টেবিল হবে, এক একজনের জন্য এক এক রকম টেবিল হবে। একজন যদি আরেকজনকে ভুল নকল করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তা আমরা টেবিলটা নতুন করে রাখলাম। এখানে আমাদের যেহেতু রো তিনটি, এখানে তিনটা একটা নেম আর এইচ টিভি থাকবে, নেম আর হলো এইচ। রহিমের স্থানে তোমার নাম, তোমার যে নাম তুমি সেই নাম তুমি লিখবা। ধরে নিলাম আমরা তোমার নাম শাহিন, শাহিন তোমার বয়স হলো 70। তোমার পিতার নাম ধরলাম শওকত, বয়স ধরলাম আমরা 45। তাহলে আমাদের নতুন টেবিলটি তৈরি হয়ে গেল শাহিন আর শওকত দিয়ে। এই ক্ষেত্রে আমি আবার বলছি, তুমি তোমার নিজ নাম লিখবা, তোমার নিজের পিতার নাম লিখবা। তারপরে এই টেবিলটা দেখে দেখে তুমি টেবিলের কোড যা হবে তা লিখবা, অর্থাৎ HTML কোড লিখবা। সেই কোডগুলো আমরা সচরাচর যেভাবে লিখে থাকি সেভাবে আমরা লিখব। শুধু নামগুলো, বয়স এক একটা এক এক রকম হবে, বা যার যারটা তার তার মতো হবে। তা আমরা যে কোনো ওয়েব পেজের শুরুতে আমরা যা লিখি এখানে তা লিখব। যেহেতু HTML কোড তাহলে আমরা HTML দিয়ে শুরু করব। HTML শুরু করলাম, তারপর আমরা গেট হেডের ভিতর থাকে আমাদের টাইটেল, টাইটেল শুরু আর টাইটেল শেষ। এখন যেহেতু আমাদের টাইটেলে বিশেষ কোনো কিছু বলা নেই, তা আমরা যেহেতু টেবিলে কাজ করতেছি এখানে টাইটেলে আমরা শুধু টেবিল লিখে দিলাম, বা রিলেটেড কিছু একটা শব্দ আমরা লিখে দিলাম। তাহলে আমাদের এই হেড অংশ শেষ হয়ে গেল। এখন আমরা টেবিলে ঢুকবো। টেবিলে ঢুকতে হলে আমাদের টেবিলের কোড নিয়ে শুরু করতে হবে। টেবিলের কোডে আমরা বর্ডার দিয়ে শুরু করি। বর্ডারের মান আমরা সাধারণত ভুলু ওয়ান দিয়ে থাকি। এখন ওয়ান দিলাম, টেবিল বর্ডার শুরু করি। টেবিলের শুরুতে আমাদের আমরা রো গুলো, এখানে দেখো একটা রো, দুইটা, তিনটা রো আছে, তাহলে তিন জোড়া ক্রিয়া হবে, অর্থাৎ টেবিল রো ক্রিয়া শুরু, ক্রিয়া শুরু। এই ক্রিয়া শুরু দিতে এখানে এই যে নেম আর এইজ, নেম আর এইজ আছে আমাদের টিএইচ এর মধ্যে, অর্থাৎ টেবিল নেম টিএইচ এর মধ্যে, টিএইচ হবে এখানে একটা, এখানে একটা টিএইচ, প্রথম পেজ দ্বিতীয় পেজ। প্রথম টেবিল হেডে আছে আমাদের নেম, বা নেম লিখে দিলাম। পরে আছে আমাদের এইজ, এইজ লিখে দিলাম এইজ। তাহলে আমাদের এই প্রথম ক্রিয়া ক্লোজ হয়ে গেল, বা টেবিল রো শেষ, একটা আমাদের টেবিল রো কমপ্লিট হল। এখন আমরা অনুরূপ ভাবে এই যে এই টিয়ার এই টিয়ার, তা আমরা এদিকে না আসে এখানে আমি লিখে দিলি আমার টিয়ার শুরু, টিয়ার শুরু, আর এইগুলো টিডি দিয়ে শুরু হবে। এখানে টেবিল ডাটা, টেবিল ডাটা, টেবিল ডাটা, টেবিল ডাটা, তাহলে টিডি প্রথম টিয়ারের জন্য হবে দুই জোড়া। এই যে টিডি টিডির মধ্যে প্রথম টিডির মধ্যে যার যার নাম, এখানে আমি যা লিখছি তাই লিখলাম শাহিন। তারপরে বয়স আছে 70, তাহলে এই টিয়ার শেষ ক্লোজ করে দিলাম। আবার লাস্ট টিয়ার এই রোয়ের জন্য টিয়ার আমরা লিখবো,
এখানেও টিডি থাকবে দুই জোড়া টিডি 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 তাইলে প্রথম টিডি আছে শঙ্কর অর্থাৎ পিতার নাম শঙ্কর দ্বিতীয় টিডিতে আছে আমাদের পিতার বয়স এই এখানে তাহলে আমাদের কি হলো এই টিআর ক্লোজ করতে হবে তাহলে টিআর ক্লোজ টিআর যখন ক্লোজ হলো তাহলে আমাদের টেবিলের কাজ কমপ্লিট টেবিলের কাজ কমপ্লিট হলে আমাদের টেবিল বর্ডার ওভি দিয়েছিলাম এখানে টেবিল দিয়ে ক্লোজ করতে হবে টি এ বি এল টেবিল দিয়ে আমাদের ক্লোজ করতে হবে এরপরে এই টেবিল টেবিল শুরুর আগে আমাদের এখানে একটু মিস হয়ে গেছে এখানে থাকবে আমাদের বডি কারণ আমাদের টেবিলে থাকবে বডির মধ্যে এখানে আমাদের বডি থাকার কথা ছিল বিও বিওয়াই বডি এই বডি টেক শুরু তাহলে এখানে বডি টেক শেষ বিও বিওয়াই বডি টেক শেষ সব শেষ বডিও ক্লোজ হয়ে গেছে আমাদের এই যে এসটিএমএল এসটিএমএল লিখে মানে শেষ করতে এখানে লিখতে পারো বা এখানে যেহেতু জায়গা কম এদিকে এসটিএমএল ক্লোজ তাহলে যা যা ওখানে লিখেছি সবগুলো ক্লোজ হতে এই যে এই টিআর এর জন্য এই টিআর ক্লোজ এই টেবিলের জন্য টেবিল ক্লোজ এই বডির জন্য আমাদের বডি ক্লোজ এরপরে এই এইচটিএমএল এর জন্য এইচটিএমএল ক্লোজ তাহলে আমরা এই টেবিলের পরিবর্তে শর্ত সাপেক্ষে এই টেবিলটি অঙ্কন করলাম আর এই টেবিলের এইচটিএমএল এর কোডগুলো আমরা পর্যায়ক্রমে লিখে নিলাম টিএস দিয়ে শুরু টিএস দিয়ে সরি এইচটিএমএল দিয়ে শুরু এইচটিএমএল দিয়ে শেষ এখানে হেড শুরু হেড শেষ টাইটেল শুরু টাইটেল শেষ টেবিল শুরু টেবিল শেষ অনুরূপভাবে প্রত্যেকটা রো শুরু এবং শেষ করে আমরা এই পেজের কমপ্লিট কোড লেখা সম্পূর্ণ করলাম বিষয়টা তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং বইয়ে আরো অনেকগুলো দেওয়া আছে এই ধরনের বিষয় বা টেবিল তোমরা বারবার এগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কাছে এগুলো খুবই সহজ মনে হবে ধন্যবাদ সবাইকে।